ছাগলের মাংস খুব মজা বাবা। ছাগলের মাংস আমার খুবই মজা লাগে বাবা, ছাগলের মাংস অনেক মজা। আজকের গল্পটি রূপপুর জঙ্গলের। রূপপুর জঙ্গলে বসবাস করত একটি সিংহ। সিংহটার ছিল দুটি ছানা। ছানা দুটোর নাম ছিল রনি আর মনি। রনি আর মনিকে নিয়ে সিংহর অনেক সুখের সংসার। সিংহ প্রতিদিন যেত রনি আর মনির জন্য খাবার আনতে। এমন করে দিন চলছিল। এমন করে চলতে চলতে একদিন হলো কি, রনি আর মনি তোমরা কিন্তু অনেক বড় হয়ে গেছো ছানারা। তোমাদের জন্য খাবার জোগাড় করতে হয় আমাকে, কিন্তু তোমাদের তো বয়স বাড়ছে। এবার তোমাদের উচিত নিজেদের খাবার নিজেই জোগাড় করা। তাই কালকে থেকে আমি তোমাদেরকে শিকার করা শেখাবো। ঠিক আছে বাবা, কালকে থেকে তোমার সাথে আমরা শিকার করতে যাবো। ঠিক আছে, তাহলে তোমরা এখন খেলতে থাকো, আমি যাই শিকার করে নিয়ে আসি। এই বলে সিংহ চলে গেল শিকার করতে। রাতে সিংহ শিকার করে নিয়ে এলো একটা ছাগল ছানা। ছাগলের মাংস খুব মজা বাবা। ছাগলের মাংস আমার খুবই মজা লাগে বাবা, ছাগলের মাংস অনেক মজা। তোমাদের পছন্দের খাবার ছাগল, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমাদের পছন্দের খাবার ছাগল। ছাগল আমাদের খুব ভালো লাগে, খুব মজা ছাগলের মাংস। ঠিক আছে, তাহলে কালকে আমরা গ্রামের পাশে ওই জঙ্গলটাতে যাব, গিয়ে তোমাদেরকে ছাগল শিকার করা শিখাবো, কেমন? ওয়াও, কি মজা বাবা, কালকে আমরা ছাগল শিকার করতে যাব। এই কি মজা বাবা, কালকে আমরা ছাগল শিকার করব, অনেক মজা হবে, অনেক মজা হবে। তারপর পরের দিন সিংহ এবং সিংহর ছানারা গেল ছাগল শিকার করতে। সেখানে অনেকগুলো ছাগল ছিল। সিংহ সেখান থেকে একটা ছাগলের উপরে আক্রমণ করলো এবং সেই ছাগলটাকে রক্তাক্ত করে দিল। তারপরে সিংহ বলল, এই যে দেখো, এভাবে শিকার করতে হয়, এই যে দেখো এভাবে শিকার করতে হয়, বুঝেছ? এবার আসো, আমরা তিন বাপ বেটা মিলে এই ছাগলটাকে খাই, খুব মজা। পাপা খুব মজা, খুব মজা, আমার খুব ভালো লেগেছে পাপা, খুব মজা, খুব মজা। এমন সময় পাশ থেকে একটা ছোট্ট ছাগল ছানা কাঁদতে কাঁদতে সেখানে চলে এলো। মা মা, তুমি এখানে পড়ে আছো কেন মা? মা তোমার কি হয়েছে মা? মা ওঠো মা, মা তোমার কি হলো মা? আমার মা তো ওঠো না কেন মা? মা ওঠো, ওঠো মা, তোমার কি হয়েছে মা, ওঠো। সিংহ ভাবতে থাকলো, আমি এটা কি করে ফেললাম? এই ছাগলটার তো একটা ছানা আছে দেখছি, এই ছানাটার এখন কি হবে? আমার নিজের তো দুটো দুটো ছানা আছে। আমার ছানাদের যদি মাহারা হতে হতো তাহলে কেমন লাগতো আমার? এসব ভেবে সিংহ সেই ছাগল ছানাটিকে নিজের সাথে নিয়ে যায়। আজকে থেকে এই ছাগল ছানাও তোমাদের সাথে থাকবে, ঠিক আছে?
এসব শুনে ছাগলছানা খুব ভয় পেয়ে যায়। না না, ওকে তোমরা খাবে না, ও তোমাদের ভাই, আজকে থেকে আমরা একসাথে থাকবো, ঠিক আছে? ঠিক আছে পাপা, আমরা সবাই একসাথে থাকবো, ঠিক আছে পাপা, ঠিক আছে। তারপর থেকে ছাগলছানা আর সিংহ এবং সিংহর দুই ছানা একসাথেই বসবাস করত। তারা একসাথে অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।